নমস্কার বন্ধুরা আমি প্রণয় মচুন্দার এবং আমার ইউটিউব চ্যানেল অ্যাস্রোপণয়তে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা আগামীকাল ফোর্থ মার্চের রাশিফলের ভিডিও কালকের দিন বৃহস্পতিবার কালকের দিনে কী রেজাল্ট হবে কী ফল হবে তার আলোচনা প্রত্যেক দিন যেমন করতাম তেমনভাবেই করবো কালকের দিনটা ঠিকঠাক মতো দিতে পারেনি ক্ষমা করে দেবেন চলুন নতুনভাবে নতুন করে শুরু করি কালকের দিনের রাশিফল আলোচনা করি করার চেষ্টা করি কী হবে বলার চেষ্টা করি কালকের দিনে চতুর্থ চার চার তারিখ মার্চ মাসের এবং বৃহস্পতিবার চলবে তুলারাশি বিশাখা নক্ষত্র ষষ্ঠী তিথি কৃষ্ণপক্ষের এবং যোগটা কিন্তু ব্যাঘাত ব্যাঘাত মানে কি বাধা তাই খেয়াল রাখবেন সামান্য সামান্য বাধা বিপত্তি মেষ বিষ মিথুন মিন জেরাশ্রী রাশির আপনি আপনি কিন্তু পাবেন তাই এই জায়গাটা কিন্তু একটু মনে রাখার দরকার আছে সামগ্রিকভাবে কী হতে পারে বা কী হতে চলেছে সেটা তো আপনাদের বলবো বা জানানোর চেষ্টা করব প্রথম রাশি মেষ রাশি সেটা দিয়ে শুরু করব তার আগে যে কথাগুলো বলেই বা যেগুলো বলে নিই সেগুলো বলার বলে নেওয়ার চেষ্টা করি কালকে দুপুর পৌনে তিনটের পরে আর কোনো শুভ কাজ রাখবেন না পৌনে তিনটের পর থেকে অন্ধকার হওয়া পর্যন্ত মানে ফার্স্ট হাফটাকে বেশি করে ব্যবহার করুন মেষ বৃষ মিথুন কর্কট আপনি যে রাশির মানুষ হন এই জায়গাটা কিন্তু দয়া করে একটু ফলো করুন যে যে নক্ষত্রে মানুষরা ভালো ফল পাবেন বা যা মানে যাদের ক্ষেত্রে ভালো ফল আসার সম্ভাবনা রয়েছে তারা হলেন অশ্বিনী কৃত্তিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মঘা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা পূর্বসাড়া উত্তরা ধনিষ্ঠা পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আশা করতে পারি কালকের দিনের ফলাফলগুলো কিন্তু বেশ ভালো হবে বা বেশ ভালো হতে পারে কালকের দিনে পশ্চিমের যাত্রা বুঝে শুনে করবেন বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা যখন করবেন বুঝে শুনে করার দরকার আছে এবং বড় ডিলিংস বড় কথাবার্তা কালকের দিনে বুঝে শুনে মেটাবেন অনেকই তো থাকেন বড় ডিলিংস থাকে ইম্পর্ট্যান্ট কাজ থাকে একটু বুঝে শুনে কাজ করার দরকার আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে চলুন আলোচনাটার জায়গায় যাই প্রথম রাশি মেষ রাশি মেষ রাশিকে দিয়ে শুরু করি মেষরাশি হলুদ রঙের ব্যবহার শিব পুজো করা দুটো পর্যন্ত সময়টা শুভ আড়াইটের পর থেকে সময় কিন্তু খুব একটা ভালো হচ্ছে না তাই দুটোর মধ্যে যা করার করতে হবে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে বা খেয়াল রাখার প্রয়োজন রয়েছে মেষরাশি গুরুজনদের স্বাস্থ্য উন্নতি ঘটবে ইভেন নিজেদের শরীর বা স্বাস্থ্যও কিন্তু ভালো হতে পারে তাই আপনার এবং আপনার বাবা মা বা গুরুজনদের শরীর স্বাস্থ্য কিন্তু আশা করতে পারি ভালো হবে মেষরাশির মানুষজন দুই সংখ্যার ব্যবহার কালকের দিনে করতে পারেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোটামুটি চললেও প্রেম কিন্তু ভালো হচ্ছে তাই প্রেমিক প্রেমিকারা বেটার রেজাল্ট পাবেন মনের শান্তি পাবেন প্রেম থেকে ভালোবাসা থেকে ভালো রেজাল্ট পেতে পারবেন প্রতিবেশী কলিগ এদের থেকে কিন্তু একটু সতর্ক বা সাবধান থাকতে হবে আপনি যদি মেষ রাশির মানুষ হন কালিকদের সঙ্গে সুসম্পর্ক এবং তাদেরকে কোনো রকম সুযোগ দেবেন না কর্মক্ষেত্রে কিন্তু চাপ থাকবে কাজের জায়গায় প্রচুর প্রেশার নিয়ে কাজ করতে হবে এবং চাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে নাহলে কিন্তু অসুবিধার মধ্যে পড়তে পারেন মেষ জাতক বা জাতিকাদের বন্ধুত্ব থেকে সাবধান থাকা উচিত অর্থর ব্যাপারে মোটামুটি ভালো ফল হতে পারে কিন্তু কাজের জায়গায় খুব স্টেবিলিটি বা খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারবেন না তাই এই দিকগুলো আপনাদেরকে আমি বলবো একটু নিয়ন্ত্রণ রাখার বা একটু সচেতন থাকার দরকার আছে রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকের দিনে কিন্তু বিদ্যাস্থান শুভ সন্তান সুখ খুব একটা ভালো হচ্ছে না সন্তানের শরীর এবং সন্তানের পড়াশোনার দিকটা লক্ষ্য রাখুন পারিবারিক বিবাদের এমন কিছু জায়গা নেই পরিবারের দিকটা আপনারা সুন্দরভাবে বা আরামসে কন্ট্রোল করতে পারবেন এটাতে হিউজ কোনো প্রবলেম বা বিশাল বড় কোনো অসুবিধার জায়গা নেই আপনি যদি মেষ রাশির মানুষ হন আপনার অশ্বিনী নক্ষত্র কথাবার্তায় যে কথাগুলো বলবেন তার মিনিং কি হচ্ছে একটু ভেবে চিনতে বলবেন ভরণী নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অযথা ব্যয় বৃদ্ধি কৃত্তিকা সফলতা বাড়ার সম্ভাবনা রয়েছে তাই সফলতা বাড়ানোর চেষ্টা করতে হবে আপনি যদি মেষ রাশির মানুষ হন বিশ রাশি পৌনে দুটো বেস্ট টাইম আগে পর্যন্ত দুপুর দুটো পনেরোর পর থেকে অন্ধকার হওয়া সাবধানে কালকের দিনে বিশ্বরাশির গোলাপি রঙের ব্যবহার সাত সংখ্যার প্রয়োগ নারায়ণের পুজো আপনার জন্য ভালো হচ্ছে মা লক্ষ্মীকেও ডাকতে পারেন কর্মসিদ্ধির দিন তাই কাজকর্ম চাপ নিয়ে কাজ করুন টেনশন ফ্রি হয়ে কাজ করুন কাজে সাকসেস পাবেন আপনারা পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করুন এবং নিজেদের ওপর কনফিডেন্ট হয়ে কাজ করুন আমি পারবো আমার হবে আমার দ্বারা হতে পারে এই মানসিকতা নিয়ে এগোনোর দরকার আছে আপনার পার্সোনাল লাইফে কি হচ্ছে জানার দরকার নেই ভাবার দরকার নেই একটা কথা দেখুন প্রত্যেকটা মানুষের কিছু পার্সোনাল লাইফ থাকে ব্যক্তিগত জীবন থাকে সেটা তো কাজের মধ্যে পড়ে না তাই পার্সোনাল লাইফ নিয়ে কী হচ্ছে কি হবে এটা বাইরের লোককে বলতে যাবেন না ভাবার দরকার নেই পার্সোনাল লাইফটা একটু ঘেঁটে যেতে পারে বিশেষত পরিবারের জায়গাটা পরিবারের স্থান বা পরিবারের জায়গাটা কিন্তু কিছুটা গণ্ডগোলের হতে পারে কিছুটা গোলযোগ তৈরি হতে পারে কিন্তু এটা আশা করতে পারি আপনাদের কাজ আপনাদের কর্ম পজিটিভ রেজাল্ট সাকসেস ভালো যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করুন দাম্পত্য জীবনটা খেয়াল রাখুন প্রেম কিন্তু ভালো চলবে আপনি যদি দৃশ্যরাশির মানুষ হন প্রেম ভালোবাসা ইত্যাদির জায়গা ভালো রেজাল্ট পেতে চলেছেন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ এবং পরিবারের দিকটা খেয়াল রাখুন কাজের জায়গায় এগিয়ে গিয়ে কাজ করবেন পজিটিভলি কাজ করবেন সুন্দরভাবে কাজ করবেন অনেকটা ভালো হবে সন্তান সুখ ভালো বিদ্যাস্থান ভালো নয় তাই পড়াশোনার জায়গা বা পড়াশোনার ক্ষেত্র কিন্তু নজর রাখতে হবে আশা করতে পারি শরীর মোটামুটি চলবে গুরুজনদের শরীর নিয়ে খুব একটা টেনশন বা চাপ নেওয়ার মতো জায়গা নেই তাই বাবা মা বাবারির সিনিয়র পার্সন আশা করাই যায় মোটের ওপর ভালো থাকবে কাজকর্ম করবেন অবশ্যই ডিলিংসগুলো করবেন নিশ্চয়ই ভালো রেজাল্ট আসবে আপনার যদি কৃত্তিকা নক্ষত্র হয় ঝামেলা আপনি নিজের নিজে পাকাবেন রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা ডিপ্রেশানে যাওয়া এবং মৃগশিরা নক্ষত্র প্রেম প্রেম বা ভালোবাসা বা বন্ধুত্ব আপনার উন্নতির কারণ হতে পারে কোনোভাবে জানি না কোনোভাবে কিন্তু হতে পারে তাই এটা আপনারা চেষ্টা করুন ভালো রেজাল্টগুলো বার করে নিয়ে আসার পরের রাশি হচ্ছে মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির মানুষ হন দেড়টা পর্যন্ত সময়টাকে ব্যবহার করুন দুটো পনেরো মিনিটের পরের সময় কিন্তু খুব একটা শুভ হচ্ছে না কমলা রঙের ব্যবহার তিন সংখ্যার প্রয়োগ নারায়ণের পুজো আপনার জন্য ভালো হতে পারে তিন সংখ্যা নাম্বার তিন সংখ্যাগুলো আগেও ইউজ অনেকবার বলেছি আমি আপনারা যদি না বোঝেন আমাকে কিছু করার নেই আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার কিন্তু অ্যাভারেজ দিন হতে চলেছে প্রেশার নিয়ে কাজ করতে হবে মোটামুটি সাকসেস থাকছে হিউজ এক্সপেকটেশন রাখবেন না ওই করতে হবে কাজ করে নিন চালিয়ে নিতে হবে তাই চালিয়ে নিন এই মানসিকতা নেওয়া উচিত বিশাল বড় ঝুঁকি বড় দায়িত্বের কাজ ব্যবসা ক্ষেত্রে বড় ঝুঁকি নিয়ে কাজ অনেক টাকা ইনভেস্টমেন্ট কালকের দিন না করাটাই ভালো হবে একটা অ্যাভারেজ দিন তো তাই মোটামুটিভাবে চালিয়ে নেবো যেরকম কাজ হচ্ছে হতে দিই কোনো চাপ নিয়ে বেশি চাপ নিয়ে বেশি টেনশান নিয়ে বা বেশি দুশ্চিন্তা করে ফেলে লাভ নেই এমন কিছু ভালো সাকসেস আপনাদের ক্ষেত্রে দেবেন আপনি যদি মিথুন রাশির মানুষ হন তাই এই দিকটা একটু খেয়াল রাখাটা দরকার আছে বড় টেনশান নেবেন না বাজেট ফালতু টেনশান বা উল্টোপাল্টা টেনশন কিন্তু করবেন না নর্মাল দিন কাটান একটু ভালোভাবে ঠান্ডা মাথায় দিন কাটিয়ে নিন শরীর ভালো থাকবে গুরুজনদের শরীরও ভালো থাকতে পারে অর্থের চাপ কিন্তু কিছুটা থাকছে পারিবারিক জীবন অত্যন্ত ভালো হচ্ছে যে কোনো জায়গায় পরিবারের মধ্যে পরিবারের কাছের মানুষজনদের আত্মীয় স্বজনদের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যেগুলো চলছে সেগুলো কিন্তু চেষ্টা করবেন মিটিয়ে নেওয়ার প্রেমিক প্রেমিকারা মোটামুটি ফল পাবেন কিন্তু পরিবার বা পারিবারিক জীবন ওভারঅল ভালো হতে পারে বা পারিবারিক দিক মোটের ওপর শুভ হতে পারে এটা কিন্তু আপনাদের জন্য আমি বলবো বিশেষ শুভত্বের দিক বা বিশেষ ভালোর দিক হচ্ছে তাই এই দিকটা কাজে লাগাতে হবে সন্তান সুখ ভালো বিদ্যাস্থান শুভ নয় তাই পড়াশোনার জায়গা বা পড়াশোনার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মনোযোগী হওয়া উচিত মনোযোগ কনসেন্ট্রেশন বাড়ানোর প্রয়োজন রয়েছে নাহলে কিন্তু অসুবিধা হতে পারে মৃগশিরা নক্ষত্র মেধার প্রতি বা বুদ্ধিমত্তার পরিচয় দিন উন্নতির কারণ হবে আপনার যদি হয় আদ্রা নক্ষত্র আমি আপনাদের বলবো কালকের দিনে ফালতু টেনশান ঝেড়ে ফেলুন আপনার যদি হয় পুনর্বসু নক্ষত্র হিসাব নিকাশগুলো ঠিকঠাক করুন নাহলে হিসাবের ভুলভ্রান্তিবশত আপনার লস হতে পারে তাই হিসাব নিকাশ এগুলো যেগুলো করার দরকার আছে একটু ঠিকঠাক করুন বা ঠিকঠাক মতো নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন কর্কট রাশির মানুষ যদি আপনি হন দুটো পনেরো মিনিট পর্যন্ত সময় শুভ হচ্ছে আড়াইটে থেকে পরের সময় ভালো হচ্ছে না গোলাপি রঙের ব্যবহার সাত সংখ্যার প্রয়োগ শিব পুজো করা আপনার জন্য ভালো হতে পারে কালকে কিন্তু কাজের ক্ষেত্রে পজিটিভ কাজ করার দিন ছোটোখাটো বাধা বিপত্তি থাকবে মানসিক চঞ্চলতা থাকবে দুশ্চিন্তা থাকবে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন কিন্তু পজিটিভলি কাজ করার দিন যাই খারাপ সিদ্ধান্তগুলো নেবেন নিজের ভালোটার সিদ্ধান্ত নেবেন নিজের পজিটিভিটি সিদ্ধান্ত নেবেন বা পজিটিভ চিন্তা ভাবনা করে সিদ্ধান্তগুলো নিন আমি বলবো কিন্তু বন্ধুরা এটা সবচেয়ে ভালো হচ্ছে বা সর্বাপেক্ষা উপযোগী হচ্ছে আপনি যদি কর্কট রাশির মানুষ হন অনেক খারাপ কিছু খারাপ চিন্তা আসতেই পারে কিন্তু আপনি যে ডিসিশান নিচ্ছেন বা যে সিদ্ধান্ত নিতে চলেছেন যে ঝুঁকি নিতে চলেছেন সেটা যেন আপনার পরে থাকে কাজে অত্যন্ত ভালোভাবে কথাবার্তা বলা বলতে হতে পারে কিন্তু নিজেকে বোবা করে রাখবেন না কথাবার্তা বলুন ভুল হলেও বলতে থাকুন কোনো অসুবিধার জায়গা নেই এটা কিন্তু আপনাকে উন্নতি দিয়ে যাবে শরীর বিশেষত গুরু গুরুজন বা বাড়ির সিনিয়র পার্সনদের শরীরের জায়গাটা বা স্বাস্থ্যর দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে বা বাড়ির বাচ্চা থাকলে তার শরীরের জায়গাটা লক্ষ্য রাখবেন নিজেদের শরীর নিয়ে এমন কিছু প্রবলেম নেই দাম্পত্য জীবন ভালো চলবে বাবা মায়ের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে বা পরিবারের গুরুজনদের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে আপনার দিক থেকে আপনি কোনো খারাপ ব্যবহার করে ফেলতে পারেন খেয়াল রাখুন হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ মোটামুটি ভালো চলছে প্রেমও ভালো চলতে পারে তাই প্রেমিক প্রেমিকারা ভালো ফলটা বার করে নিয়ে আসার চেষ্টা করুন আপনার প্রেম ভালোবাসা কাছের মানুষকে ভালো রাখার চেষ্টা করুন অবশ্যই ভালো হবে সন্তান সুখ ভালো হচ্ছে বিদ্যাস্থান কিন্তু মোটামুটি হচ্ছে তাই পড়াশোনাটা আরেকটু বাড়াতে হবে মনোযোগটা আর আরেকটু বাড়িয়ে দিলে আমার মনে হয় আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে পারে বা ভালো রেজাল্টগুলো দিয়ে যেতে পারে আপনি যদি কর্কট রাশির মানুষ হন কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি যদি হন কালকের দিনে কিন্তু ফালতু দুশ্চিন্তা ফালতু টেনশান আপনার সারাক্ষণে সঙ্গী হয়ে যেতে পারে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা অর্থ কষ্টতে ভুগতে পারেন অশ্লেষা নক্ষত্রে জাতক বা জাতিকারা কালকের দিন কিন্তু নিজের স্বার্থ দেখে চলুন আপনি ভালো রেজাল্ট পাবেন লোকের স্বার্থ দেখলে আপনার ক্ষেত্রে প্রবলেম বেড়ে যেতে পারে তাই এটা কিন্তু লক্ষ্য রাখলে ভালো হবে সিংহ রাশি সকাল নটা থেকে প্রায় পৌনে একটা বেস্ট টাইম দেড়টা থেকে সাড়ে তিনটে বুঝে শুনে ব্যবহার করুন কারণ সেই সময়টা ভালো হচ্ছে না সিংহ রাশির হালকা সবুজ রঙের ব্যবহার পাঁচ সংখ্যার প্রয়োগ শিব পুজো করা আপনার জন্য ভালো ফল দিতে পারে সিংহ রাশির যোগাযোগগুলো নষ্ট হতে পারে কোনোভাবে ভালো বন্ধুত্ব যাদের সঙ্গে কাজ হয় যাদের নিয়ে কাজ করতে হয় বা যাদেরকে যাদের জন্য কাজ করতে হয় এই যে কন্ট্যাক্টস বা এই যে যোগাযোগগুলো এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে কোনোভাবে নষ্ট হতে পারে বা গোলযোগ হতে পারে কারুর সাথে ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে যেতে পারেন বা কলিকদের সাথে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন কাজকর্মের জায়গায় কিন্তু দায়িত্বশীল হয়ে আপনি কাজ করতে পারবেন আপনার কাজগুলো পজিটিভলি আপনি করে নিতে পারবেন কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি যদি হয়ে যায় তাহলে তো সেটা ভালো হয় না এবং মুডটাকে অফ করে দেয় তাই এই দিকটা আপনারা নিয়ন্ত্রণ রাখুন কাজ কিন্তু ওভারঅল ভালো হতে পারে বা কর্মের দিক ওভারঅল ভালো হতে পারে তবে পারিবারিক চাপগুলো আপনাকে নিতে হবে পরিবারের কোনো অশান্তি প্রতিবেশীদের সঙ্গে কোনো অশান্তি বা পরিবারের ক্ষেত্র নিয়ে কোনো টেনশান তৈরি হয়ে যাওয়া এটার যোগ কিন্তু দেখাচ্ছে তাই আপনি যদি সিংহ রাশির মানুষ হন এটা কিন্তু আপনার জন্য সাবধান বা সতর্কতাকার দিন বা একটুখানি সাবধানতা বা সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ ভালো হচ্ছে প্রেম মোটামুটি চলবে প্রেম থেকে হিউজ এক্সপেকটেশন রাখবেন না তবে চালিয়ে নিতে পারবেন সন্তানরা দুশ্চিন্তার কারণ হতে পারে বিদ্যাস্থান শুভ হচ্ছে সন্তানের শরীর বলুন বা সন্তানের পড়াশোনা বলুন এই জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু দুশ্চিন্তা তৈরি করাবে করালেও করাতে পারে বাট পড়াশোনার জায়গা বা পড়াশোনার ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে যথেষ্ট ভালোভাবে বা অনেকটাই ভালো হতে পারে এটা আশা করাই যায় এটা নিয়ে এমন কিছু প্রবলেম নেই তাই সিংহ রাশি কর্মে মন শত্রুতা থেকে সাবধান থাকুন এবং ঝগড়া অশান্তি গোলযোগ যদি হয় সেখান থেকে সাবধান থাকুন মগা নক্ষত্র কর্মক্ষেত্রে সাব একটু কান খোলা রাখবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো ধার দেনায় জড়াবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্র জ্ঞাতি শত্রুতা থেকে সাবধান থাকবেন পরের রাশি হচ্ছে কন্যা কন্যা রাশি হলুদ রঙের ব্যবহার দুই সংখ্যার প্রয়োগ নারায়ণের পুজো করা দুপুর একটা পনেরো মিনিটের পর্যন্ত সময়টাকে ব্যবহার করা দেড়টার পর থেকে চারটে পর্যন্ত বুঝে শুনে ব্যবহার করার প্রয়োজন রয়েছে বা দরকার রয়েছে আপনি যদি কন্যা রাশির মানুষ হন কন্যা কথা বলতে হবে কথার মাধ্যমে কার্যসিদ্ধি করতে হবে মিষ্টি মুখে থাকা কাজ লোককে দিয়ে কাজ করিয়ে নেওয়া মিষ্টি মুখে কাজগুলোকে হাসিল করিয়ে নেওয়া এটাই কিন্তু উন্নতির লক্ষণ হচ্ছে গায়ে গতলে পরিশ্রম বা শারীরিক পরিশ্রমের দ্বারা কাজকর্ম কিন্তু খুব একটা ভালো হবে না অন্যকে দিয়ে বা কারুর মাধ্যমে কাউকে দিয়ে কাজগুলো করিয়ে নেওয়াটা বেস্ট হচ্ছে এবং সেটাই কিন্তু সবচেয়ে ভালো হবে মানে অর্ডার করবেন ভালো কথায় বন্ধু কথায় যেভাবেই বলুন আপনার কার্য কিন্তু আপনাকে সিদ্ধি করিয়ে নিতে হবে বা আপনার কাজগুলো কিন্তু আপনাকে হাসিল করিয়ে নিতে হবে আপনি যদি কন্যা রাশির মানুষ হন এটা জেনে রাখুন কন্যা রাশি গুরুজনদের শরীর একটু ভোগাতে পারে আপনার শরীর মোটের ওপর ভালো চলবে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে প্রবলেম নেই কিন্তু পরিবারের মধ্যে ছোটোখাটো গোলযোগ আসতে পারে প্রেম ভালো চলতে পারে বন্ধুত্ব ভালো হচ্ছে বন্ধুদের সাপোর্ট আপনারা পেতে পারবেন তাই বন্ধু বান্ধবদেরকে বলুন বন্ধু বান্ধবদেরকে নিজের কাজে লাগিয়ে নিন পড়াশোনা ভালো নয় সন্তান সুখ ভালো হচ্ছে তাই পড়াশোনার জায়গাটা বা যারা পড়াশোনা করছেন তারা কিন্তু মনোযোগ সহকারে করুন অর্থনৈতিক চাপ কিছুটা থাকবে এটা নিয়ে আপনাকে চলতে হবে তবে নিজের দায়িত্ব আপনি নিতে পারবেন দায়িত্ব নেওয়া কর্তব্য পালন করা আরামসে হতে পারে এটা নিয়ে কোনো অসুবিধার জায়গা নেই কন্যারাশির জাতক বা জাতিকা যদি আপনি হন ঝুঁকি নিতেই পারেন কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় বাক প্রয়োগ আপনার উপযুক্ত উন্নতির আপনাকে দিয়ে যেতে সাহায্য করবে উত্তর ফাল্গুনি নক্ষত্র কন্যারাশি অযথা ব্যয় করবেন না হস্তা নক্ষত্র কন্যারাশি আপনার বুদ্ধিমত্তার পরিচয় লোকের উন্নতির জন্য করে দেবেন না চিত্রা নক্ষত্র কন্যা রাশি অকারণে কিন্তু ফালতু কিছু কিছু ক্ষেত্রে ঝামেলা আপনার জীবনে তৈরি হতে পারে বা আসতে পারে লক্ষ্য রেখে চলুন বা নজর রেখে চলুন তুলা রাশি আট সংখ্যার ব্যবহার দুপুরে একটা পর্যন্ত সময়টাকে ব্যবহার দেড়টার পরের সময়টাকে বুঝে শুনে ব্যবহার হালকা সাদা ক্রিম কালার আপনার জন্য বেস্ট কালার হচ্ছে বা বেস্ট রং হবে তুলা রাশির কিন্তু খুব একটা শুভ দিন নয় তুলারাশির কিন্তু বাধা বিপত্তি অতিরিক্ত বাড়তে পারে ইভেন পরিবার দাম্পত্য জীবনেও অশান্তি তৈরি যেতে পারে কাজকর্মে অ্যাভারেজ হচ্ছে কিন্তু যাই করবেন যেভাবেই এগোতে চাইবেন বা যেখানেই এগোতে চাইবেন সেটা কিন্তু আপনাকে অবস্ট্রাকশানের মাধ্যম দিয়ে এগোতে হবে সেটা কিন্তু আপনাকে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে গোলযোগের মধ্যে দিয়ে এগোতে হবে এটা খেয়াল রাখুন তাই ঝুঁকি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত বড় ঝুঁকি নিয়ে কাজ করা রিক্স ফ্যাক্টর অনেক টাকা ধার দেনা এগুলো না করাটাই ভালো হবে এগুলো করলে কিন্তু অসুবিধা রয়েছে কর্মক্ষেত্রেও আপনি একটু ডিঅ্যাক্টিভেটেড হন কারণ কালকের দিনে প্রচণ্ড অ্যাক্টিভ হয়ে কাজ করলে রেজাল্ট পাবেন আলটিমেট কী হবে ডিপ্রেশান তৈরি করবে অর্থের চাপ নিয়ন্ত্রণে থাকছে কিন্তু কাজকর্ম খুব একটা ভালো হচ্ছে না আপনারা যদি ভালো হয় সেটা তো অবশ্যই ভালো কিন্তু সতর্ক বা সাবধানতা সবচেয়ে বড় এই জায়গায় প্রয়োজন বা এই জায়গায় প্রয়োজন রয়েছে আপনি যদি তুলারাশির মানুষ হন বা আপনার যদি তুলারাশি হয় আবার বলছি হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ খেয়াল রাখুন বন্ধু বান্ধবরা মোটের ওপর পাশেই থাকবে খুব বেশি অসুবিধা নেই সন্তান সুখ তুলা রাশির ক্ষেত্রে ভালো বিদ্যাস্থান অ্যাভারেজ তাই বিদ্যাস্থানটা চালিয়ে নিতে হবে বিদ্যার জায়গায় খুব খারাপ হচ্ছে বিশাল খারাপ হচ্ছে বড় খারাপ হবে এটা বলতে পারছি না তাই ওভারঅল চালিয়ে নিতে হবে বা চালিয়ে নেওয়ার দিন বড় ঝুঁকি না নেওয়ার দিন বড় রিক্স অ্যাভয়েড করার দিন চিত্রা যদি আপনার নক্ষত্র হয় মানসিক দৃঢ়তা দেখান সাতি নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিউজ থাকতে পারেন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলব হিসাব ভুল করলে বা হিসাব নিকাশ ইম্পর্টেন্ট ডকুমেন্টস গুছিয়ে রাখুন নাহলে কিন্তু অসুবিধা রয়েছে অসুবিধা তৈরি হতে পারে বৃশ্চিক রাশি দুটো পর্যন্ত ব্যবহার করবেন লাল রঙের প্রয়োগ সাত সংখ্যার ব্যবহার এবং দুটো পনেরো মিনিটের পরের সময়টা বুঝে ব্যবহার শিব পুজো করা আপনার জন্য উপযুক্ত হচ্ছে বা ভালো ফল দিয়ে যাচ্ছে গুপ্ত শত্রুতা থেকে সাবধান এই একটাই ক্ষতির দিক কেউ তার স্বার্থের জন্য আপনাকে ব্যবহার করতে পারে আপনার প্রতিভা আপনার অর্থ আপনার সামর্থ্য অন্য কারুর কাজে লাগতে পারে তাই আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন এই জায়গাটা খেয়াল রাখুন আপনার ভালো মানুষই অন্য কারুর উন্নতির কারণ হতে পারে খেয়াল রেখে চলুন বৃশ্চিক রাশি কর্মক্ষেত্র অত্যন্ত শুভ আপনি আপনার কাজগুলো আরামসে করতে পারবেন এবং সুন্দরভাবে করতে পারবেন বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের সকলের মন জয় করার ব্যাপার কিন্তু থাকছে তাই কালকের দিনে নিজের কলার উঁচু করে ঘুরতে হবে এবং নিজেকে যতটা পারবো যতটা সম্ভব ওপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে নিজের যোগ্যতা বা নিজের প্রতিভাকে তুলে ধরার চেষ্টা করতে হবে তাই সামগ্রিক সেটাই ভালো হবে ডিপ্রেশান হাঁটান নিজের কাজ মেটান বৃশ্চিক রাশি দাম্পত্য জীবন অশান্তিময় হতে পারে প্রেম বা ভালোবাসার ঝামেলা ঝঞ্ঝাট লেগে থাকবে ক্ষতি হচ্ছে না গুরুজনদের সাথে সম্পর্ক ওভারঅল ভালো হচ্ছে বিদ্যাস্থান মোটামুটি সন্তান সুখ কিন্তু খুব একটা খারাপ না চালিয়ে নিতে পারবেন সন্তান সুখ কিন্তু ভালো কালকের দিনে কাজ করতে হবে ওই একটা দিক সাবধান বাদে বাকি দিকে অসুবিধা নেই পরিবারের ক্ষেত্রেও ওই একটা দিক সাবধান থাকবেন যেটা প্রথমে বললাম না হলে কিন্তু অসুবিধা বা না হলে কিন্তু আপনার ক্ষেত্রে বা আপনার পরিবারের ক্ষেত্রে সমস্যাগুলো তৈরি হলেও হতে পারে এটা লক্ষ্য রেখে চলুন বিশাখা যদি আপনার নক্ষত্র হয় কালকের দিনে কিন্তু ভাগ্যর সাপোর্ট পাবেন ভাগ্যকে কাজে লাগান অনুবাদা যদি আপনার নক্ষত্র হয় কালকের দিনে আমি বলবো যে ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি এরা আপনার কাজে লাগতে পারে বা বোন বোনের মতো কেউ জ্যেষ্ঠা নক্ষত্র পারিবারিক কলহ কিন্তু কষ্টের কারণ হয়ে যেতে পারে লক্ষ্য রাখুন আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন ফলেরটা তো জানেন ফলেরটা তো ধনুরাশি আপনি যদি ধনুরাশির মানুষ হন পৌনে দুটো পর্যন্ত সময়টা ব্যবহার করুন তিন সংখ্যার ব্যবহার আপনার জন্য শুভ হচ্ছে আড়াইটের পরে আর কাজ রাখবেন না ইম্পর্টেন্ট কালকের দিনে সাদা রঙের প্রয়োগ আপনার জন্য উপযুক্ত নারায়ণের পুজোপাঠ ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ আপনার জন্য ভালো হতে পারে কালকের দিনে কিন্তু ধনুরাশির মানুষজন হলে বেসিক বাধা বিপত্তিগুলো পাবেন কিন্তু কাজকর্ম এগোবে পজিটিভ রেজাল্ট আসবে স্টার্টিংয়ে অবস্ট্রাকশান থাকছে স্টার্টিংয়ে গোলযোগ থাকছে স্টার্টিং পয়েন্টে কিছু ডিস্টারবেন্স থাকছে কিন্তু সেই বাধা সেই বিপত্তি সেই গোলযোগ কাটিয়ে নিন সেই বাধাগুলো কেটে ভালো রেজাল্ট আপনার কাছে এসে পৌঁছবে তাই বেশিক ধাক্কা খেলেও আটকে যাওয়ার ব্যাপার নেই আপনি এগিয়ে যাবেন ব্যবসা ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে পারে কালকের দিনে নিজের ভালো ভালো কাজগুলো মিটিয়ে নিন নিজের গ্ল্যামার বৃদ্ধি করুন নিজের যোগাযোগ বৃদ্ধি করুন নিজের কথাবার্তাগুলো এগিয়ে রাখার চেষ্টা করুন শত্রুতা কিছুটা থাকলেও অসুবিধা হচ্ছে না শরীর কিন্তু ভোগাতে পারে গুরুজনদের শরীর কিন্তু ভালো হচ্ছে প্রেম কষ্ট দিলেও বন্ধুত্ব কিছুটা কষ্ট দিলেও হাজব্যান্ড ওয়াইফ একে অপরের পাশে পাবেন এবং দুজনে দুজনের সাথে ভালোবাসা দুজনের সাথে ভালো সম্পর্ক সুসম্পর্ক আশা করতে পারি আপনারা ভালো রেখে চলতে পারবেন সন্তান সুখ মোটামুটি পড়াশোনার জায়গা কিন্তু ধনুরাশির জন্য কালকের দিন ভালো হচ্ছে তাই স্টুডেন্ট লাইফ বা যারা স্টুডেন্ট রয়েছেন পড়াশোনার জন্য কিছু করতে চাইছেন অবশ্যই আমি বলবো করুন কালকের দিন কিন্তু ধনুরাশির জন্য ভালো মূলা নক্ষত্র দিনকে আপনার বানিয়ে নিন পূর্বশালা নক্ষত্র কালকের দিনে ঝামেলা থেকে দূরে থাকবেন উত্তল সানা নক্ষত্রে জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো সফলতা নিশ্চিত করুন নালে স্বস্তি নেবেন না স্বস্তির নিঃশ্বাস নেবেন না এটা কিন্তু মনে রাখার প্রয়োজন রয়েছে পরেরটা মকর রাশি একটা পর্যন্ত সময় ব্যবহার করবেন তারপরের সময় নয় হালকা হলুদ রঙ চার সংখ্যার প্রয়োগ দুপুর ডেটটার পরের সময়টা পুরোটাই ডিস্টার্ব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করুন আপনি ভালো রেজাল্ট পাবেন দুটো প্রবলেম কাজকর্মের ক্ষেত্রে বাধা বিপত্তি অর্থনৈতিক চাপ এই দুটো জায়গা কিন্তু আপনাকে ভোগাতে পারে স্মুথনেস নষ্ট হতে পারে যে গতিতে যেভাবে যে মানসিকতা নিয়ে আপনারা কাজ করতে যাচ্ছেন বা কাজকর্মে এগোতে যাচ্ছেন আমি বলবো সেই জায়গাটা কিন্তু কোনো না কোনোভাবে আপনাকে আটকে দিতে পারে বা আপনার ক্ষেত্রে আটকে যাওয়া বা অবস্ট্রাকশানগুলো থেকে যাওয়া এগুলোর যোগ কিন্তু থাকছে তাই কাজকর্মের ব্যাপারে সাবধানতা ঠান্ডা মাথায় এগোনো এবং মানে কি বলবো সতর্কতা অবলম্বন করা জরুরি খুব দরকার বা খুব মানে কি বলবো আপনাদেরকে না থাকলে মানে চাপ না থাকলে আপনারা ইম্পর্টেন্ট কাজ নেবেন না কালকের দিনে চোখ কান খোলা রাখবেন লোকে যেন না তার তারটা আপনার জন্য মানে আপনাকে ব্যবহার না করে চলে যায় এই ব্যাপারটা খেয়াল রাখুন ভালো মানুষই করতে গেলে প্রবলেম পড়বেন তবে একটা ব্যাপার পারিবারিক জীবন ভালো হচ্ছে পরিবারের গোলযোগ মিটতে পারে পরিবারের সম্পর্ক মজবুত হতে পারে প্রতিবেশীদের থেকেও সাপোর্ট পাওয়া বা প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের মজবুতি ঘটা উন্নতি ঘটা এটা কিন্তু ভালো হচ্ছে তবে যোগাযোগগুলো বাড়বে কন্ট্যাক্টসগুলো বৃদ্ধি পেতে পারে পড়াশোনা সন্তান দুটো ক্ষেত্রেই আপনাকে ভোগাতে চলেছে সন্তান অবাধ্য থাকতে পারে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগের অভাব তৈরি হতে পারে এই জায়গাটা আপনি যদি মকর রাশির মানুষ হন লক্ষ্য রাখুন বা খেয়াল রেখে চলুন আমার মনে হয় সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে তবে মকর রাশির জন্য ব্যয় নিয়ন্ত্রণ করা মকর রাশির জন্য খরচা নিয়ন্ত্রণ করার প্রয়োজন রয়েছে যেখানে দশ টাকা খরচার দরকার ন টাকা খরচা করে বেরিয়ে আসুন সেটা কিন্তু সবচেয়ে ভালো হবে আর ঝুমকি না নেবেন মানে নেবেন না ছাড়া নক্ষত্র কালকের দিনে কালকে কাউকে কথা দেবেন না শ্রমণা নক্ষত্রে জাতক বা জাতিকারা কালকের দিনে শত্রুতা এবং পেছনে লাগা শিকার হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্র যদি আপনার হয় আমি বলবো কাজকর্মের গতি আরও বাড়ান না তবেই কিন্তু কাজগুলো হতে থাকবে কুম্ভরাশির প্রচণ্ড শত্রুতার দিন সাবধান থাকবেন কালকের দিন কুম্ভ দুই সংখ্যার ব্যবহার একটা কুড়ি মিনিট পর্যন্ত সময়টাকে ব্যবহার করতে পারেন পৌনে দুটোর পরের সময় খুব সাবধানে থাকবেন কালকের দিনে হালকা সবুজ রঙের ব্যবহার আপনার জন্য উপযুক্ত হচ্ছে শিব পুজো করা আপনার জন্য ভালো হবে কাজকর্ম এমন কিছু প্রবলেম নেই আরামসে করতে পারবেন শরীরও ভালোর দিকে যাচ্ছে কিন্তু প্রচণ্ড শত্রুতা পেছনে লাগা অবস্ট্রাকশান তৈরি করা বাধা বিপত্তিগুলো বাড়িয়ে দেওয়া এর যোগ কিন্তু দেখাচ্ছে বন্ধুরা তাই এই দিকটা আপনাদের লক্ষ্য রাখতে হবে পার্টিকুলার চারজন পাঁচজন মানুষ একটু সিনিয়র পার্সন তাদের থেকে সাবধান থাকুন কাজে সিনিয়র বয়সে সিনিয়র দুটো ক্ষেত্রেই প্রযোজ্য এবং অর্থের চাপ নিয়ন্ত্রণে থাকছে কাজকর্ম এমন কিছু ক্ষতি নেই শরীর ভালো থাকছে গুরুজনদের শরীর ভালো থাকছে বাট শত্রুতা ছোট বড় কথা বলা অপমানিত করা বা আপনি অপমানিত হওয়া যোগ থাকছে লক্ষ্য রাখবেন প্রেমটা একটু ভোগাতে পারে দাম্পত্য জীবন পারিবারিক জীবন বাবা মায়ের সাথে সম্পর্ক বা পরিবারের মধ্যে সম্পর্কগুলো এমন কিছু প্রবলেম নেই ভালো হচ্ছে তবে হ্যাঁ এটাও ঘটনা বাবা মায়ের সাথে একটু ঝামেলা বা কথা কাটাকাটি কিন্তু হয়ে যেতে পারে যেটা আপনাকে কষ্ট দিল বা তাদেরকে কষ্ট দিলো মানে মনের দিক থেকে একটু উইক হয়ে গেলেন এই ব্যাপারটা থাকছে বিদ্যাস্থান শুভ সন্তান সুখ কিন্তু ভালো হচ্ছে কুম্ভরাশি যদি শত্রুতার দিকে খেয়াল না রাখেন তাহলে কিন্তু চাপ বেড়ে যাবে তাহলে কিন্তু প্রবলেম আছে জেনে রাখুন তাই আপনি যদি কুম্ভরাশির মানুষ হন আপনি সতর্ক যদি না থাকেন সমস্যা কিন্তু আসতে চলেছে সমস্যা কিন্তু বাড়তে চলেছে লক্ষ্য রাখবেন ঝুঁকি নেবেন না আপনার কাজের কথা অন্য কাউকে ফাটিয়ে বলতে যাবেন না ধনিষ্ঠা নক্ষত্র ঠান্ডা মাথা শতভিশা নক্ষত্র সন্তর্পণে কাজ করা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা দুর্ভাগ্য কিছুটা গ্রাস করা খেয়াল রাখবেন কিছুটা কিছু কিছু ক্ষেত্রে আপনি যদি হন মিন রাশির মানুষ দুটো পর্যন্ত সময় শুভ হচ্ছে আড়াইটে থেকে সাড়ে চারটে বুঝে হলুদ রং এক সংখ্যা নারায়ণের পুজো বেস্ট আপনার জন্য কালকে কুম্ভ খাটতে হবে কালকে কুম্ভ চার্জ হতে হবে এবং আমি করবই এই মানসিকতা নিতে হবে জেনে রাখুন ডিপ্রেশান কিন্তু আপনার সাথে থাকবে হতাশা কিন্তু আপনার সাথে থাকবে বাট এটা কনফার্ম করতে পারি আপনাদেরকে এই হতাশা কাটিয়ে বেরোন কেউ আপনাকে আটকে রাখতে পারবে না কোন দিক থেকে আপনি আটকে থাকবেন না আপনার চেষ্টা বা আপনার পরিশ্রম একটু বাড়িয়ে নিলে আপনি পুরো মাত্রায় সফল হবেন হানড্রেড পারসেন্ট আপনি সফল হবেন এবং সফলতা আসবেই আসবে তাই হার্ট অ্যান্ড সোল চেষ্টা করুন নিজেকে ফুললি অ্যাক্টিভ করুন ফুললি নিজেকে মোটিভেটেড করুন যে আমার কালকে ভালো করতেই হবে আমার যা কাজ আমি কালকে মেটাবো আমি কথাবার্তা বলবো আমি নিজের উন্নতি স্থাপন করব নিজেকে দেখাবো এই মানসিকতা কালকে কুম্ভ হওয়া উচিত শরীর কিছুটা ভোগালেও গুরুজনদের শরীর ভালো হচ্ছে তবে দাম্পত্য জীবনের সুখ কিন্তু নাও পেতে পারেন সকাল থেকে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইভেন প্রেমিক প্রেমিকাদের মধ্যে অশান্তি আসতে পারে ফ্যামিলির সাপোর্টগুলো মোটামুটি রয়েছে বন্ধুদের বা বান্ধবীদের সাপোর্ট আপনারা পাচ্ছেন যোগাযোগ বৃদ্ধি করতে হবে যোগাযোগ স্থাপন করতে হবে দাম্পত্য জীবন খেয়াল রাখতে ওদিকের ঝামেলা অশান্তি গোলযোগ মেটান বা মেটানোর চেষ্টা করুন আপনি যদি মিন রাশির মানুষ হন ওদিকে কোনো ঝামেলা যাতে না আসে কোনো গণ্ডগোল যাতে না হয় একটু খেয়াল রাখবেন কথাবার্তা অবশ্যই বলবেন আপনি কাজের জায়গায় যে সিদ্ধান্ত নেবেন সেটা যেন শেষ সিদ্ধান্ত হয় আপনি যে কথাটা বলবেন আপনি যে কাজটা করবেন যেভাবে করবেন বেস্ট হয় যেন এটাই বলার পড়াশোনার জায়গাটা অনেক বেশি নিজেকে চার্জ আপ করুন অনেক বেশি নিজেকে মানসিক দৃঢ় করুন সন্তান সুখ বলেই দিলাম আপনাদের এমন কিছু চাপ নেওয়ার মতো জায়গা নেই পরিবারটা চাপের জায়গা হচ্ছে তাই ওই দিকটা খেয়াল রেখে চলুন আশা করছি বাবা মায়ের সাপোর্ট আপনারা পাবেন পূর্ব ভাদ্রপদ যদি আপনার নক্ষত্র হয় আমি বলবো যে দুঃসাহসী হতে যাবেন না অতিরিক্ত রিক্স নিতে যাবেন না উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো সিক্রেটলি কাজ করে যান রেবতী নক্ষত্র হিসাব নিকাশগুলো গুছিয়ে রাখুন টাকা পয়সার হিসাব সমস্ত হিসাব যেগুলো আপনার হিসাব দৈনন্দিন জীবনে যে হিসাবগুলো লাগে বা যে হিসাবগুলো করতে হয় গুছিয়ে বুঝে শুনে নাহলে কিন্তু অসুবিধা আসবে এই হচ্ছে মেষ থেকে মিন রাশির আগামীকালকের রাশিফল আশা করতে পারি ভিডিওটা কাজে লাগবে চলার পথে সাহায্য করতে পারে এটুকুই থাক যোগাযোগ করার জন্য ডেসক্রিপশান চেক করুন চেষ্টা করবো আপনাদের পাশে থাকার আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার